সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখেনি, বরং সে নিজেই রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আরও বলেন, জনগণ তাদের মিথ্যাচার শুনতে শুনতে মুখ ফিরিয়ে নিয়েছে। সরকার কেন তারেক রহমানকে নির্বাসনে রাখতে যাবে? সে তো নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। সেটাকে সরকারের আমলে, সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এটা দেশবাসী জানে। বিএনপি মহাসচিব ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সবাইকে ডাক দিয়েছেন, কিন্তু গত নির্বাচনের আগে বিএনপির ঐক্যের কিম্ভূত কিমাকা চেহারা দেশের মানুষ দেখেছে।